বাজারে রিয়েলমি সি ৫৫ মডেলের বৈধ হ্যান্ডসেটের বর্তমান দাম ১৯,৫০০ টাকা। বিপরীতে একই মডেলের আনঅফিসিয়াল ফোনটি পাওয়া যাচ্ছে ৪,৫০০ টাকায়। দেশে হ্যান্ডসেট আমদানিতে শুল্ক হার ৫৭%, আর উৎপাদনে দিতে হয় ১৬-১৮%। ফলে বৈধ ও চোরাই পথে আসা ফোনের দামের পার্থক্যও অনেক। দিন শেষে সব দিক দিয়ে চাপে আছে, অ্যাক্সেসরিজও আগের মতো সেল নাই। আনঅফিসিয়ালটা যদি টোটালি বন্ধ করা যায়, একটা নিয়মের মধ্যে আইনা, আমাদের জন্য খুবই ভালো হবে। এমন প্রেক্ষাপটে জুলাইয়ে দেশে চালু হচ্ছে NEIR বা নতুন হ্যান্ডসেট নিবন্ধন কার্যক্রম। অবৈধ বন্ধ হলে দেশীয় ফোনের দাম কি কমবে? হ্যান্ডসেট নিবন্ধন প্রক্রিয়া নিয়েও উদ্বেগে সাধারণ মানুষ। অফিসিয়াল যে ফোনগুলো আছে ওগুলার প্রাইসটা একটু কমায় দিক, যাতে আমরা সবাই ইউজ করতে পারি। সহজ প্রক্রিয়ার মাধ্যমে যদি নিবন্ধনটা সহজ করে দেয়, এটা পাবলিকের জন্য অনেক সুবিধা হয়। হ্যান্ডসেট উৎপাদকরা বলছে, গ্রে মার্কেট থেকে ক্রেতাদের ফেরাতে মডেল ভেদে প্রতিটি হ্যান্ডসেটের দাম কমানো হতে পারে ১-২০০০ টাকা পর্যন্ত। শুধু তাই নয়, কেনার সময় হ্যান্ডসেটের বৈধতা যাচাই এবং নিবন্ধন করে দেবে বিক্রয় প্রতিনিধিরাই। বিদেশ থেকে আনা হ্যান্ডসেটও নিবন্ধন করা যাবে যে কোনো শোরুমেই। যে কোনো রিটেলে যাবে, সেই রিটেলার তাকে বা সেই দোকানদার তাকে কিন্তু সেটাকে রেজিস্টার করতে পূর্ণাঙ্গ সহযোগিতা করবে, এবং এটার ক্ষেত্রে কোনো ফিস টিস থাকবে না। আমাদের সাথে অবৈধ ফোনের গ্যাপ আছে রাফলি অ্যাবাউট 20%, আমরা এটা অর্ধেক কমিয়ে আনতে পারবো। এর সঙ্গে বিটিআরসির নির্দেশনায় হ্যান্ডসেট নিবন্ধনে গ্রাহকদের সহযোগিতা দেবে মোবাইল অপারেটরদের গ্রাহক সেবা কেন্দ্রও। সেকেন্ড হ্যান্ড ফোন, এক বছর ব্যবহার করা ফোন কিনলো, সেগুলোরও কিন্তু রেজিস্ট্রেশন সিস্টেম থাকবে। এ কারণে আমরা একটা সময় নিয়ে করছি, যাতে হুট করে আমাদের দেশের নাগরিক বা গ্রাহকরা ক্ষতিগ্রস্ত না হয়। বর্তমানে দেশে মোবাইল ফোনের বার্ষিক চাহিদা প্রায় ৩.৫ কোটি, যা পূরণে গড়ে উঠেছে ১৭টি হ্যান্ডসেট সংযোজন কারখানা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।